নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে আমার পরিবারে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আমের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো আমি কাঁচা আমের মোরব্বা। কীভাবে বানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখুন। আর এর জন্য আমি নিয়েছি এক কিলোগ্রাম কাঁচা আম, আর নিয়েছি এখানে 750 গ্রাম চিনি। মোরব্বাতে চিনির ভাগটা একটু বেশি লাগে, তাই জন্য আমি এখানে 750 গ্রাম চিনি নিয়েছি। বন্ধুরা, আমি প্রথমেই আমের চোখাটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর আমটা আমি কেটে নিচ্ছি, আর আমি দেখাচ্ছি কীভাবে আমটা আমি কেটে নিচ্ছি। এখন বন্ধুরা, এখানে আমি আমটা দেখতে পাচ্ছেন ছাড়িয়ে নিয়েছি, এবার আমি এটা কেটে নিচ্ছি। যেহেতু শাঁস রয়েছে, আমি শাঁসের পাশ থেকে কেটে নিচ্ছি। আমি এরকম করে কেটে নেব, শাঁসের পাশ থেকে ছাড়িয়ে নিয়ে আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন, আঁঠি আলাদা হয়ে গেল, শাঁসগুলো কেটে নিয়েছি। সবগুলো আমি একইভাবে কেটে নিচ্ছি। আমটা কাটা হয়ে গেছে, এবার আমি আমটাকে অল্প পরিমাণে সেদ্ধ করে নেব। এখানে আমি একটা জায়গা বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ জল। আমি আমগুলো সেদ্ধ করে নেব, এর জন্য দিয়ে দিচ্ছি লবণ। আমি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো। দেখতে পাচ্ছেন কি পরিমাণে জল দিয়েছি, একদম গলে যাবে না, তবে আমটা একটু নরম হয়ে যাবে। আমি সে পর্যন্ত এটা রান্না করে নিচ্ছি। গুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে, আমি এর থেকে বেশি সেদ্ধ করব না। এবার আমি এটাকে জল ঝরিয়ে নেব। এর থেকে বেশি যদি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমের মোরব্বা ভালো হবে না। দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে। আমি এবার এটাকে জল ঝরিয়ে নিচ্ছি, আর এই যে জলটা দেখছেন, আমি কিন্তু জলটা ফেলে দেব না। এই জলটা দিয়ে আমি কিন্তু টক মিষ্টি একটা শরবত বানিয়ে নিতে পারবো, তাই জলটা না ফেলে আমি শরবত বানানোর জন্য রেখে দেবো। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমটা আমি সেদ্ধ করে নিয়েছি। এটা খুব বেশি সেদ্ধ করে নিইনি, আপনাদের দেখিয়েছি। দেখুন শক্ত রয়েছে অথচ সেদ্ধ হয়েছে। এবার বন্ধুরা, এটাকে আমি এই জায়গাটা ঢেলে নিচ্ছি। আর আমটা আমি সেদ্ধ করে নেওয়ার পর আমি আরেকটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলেছি একবার, তাতে করে আমের যে টক সেটা অনেকটা কেটে যায়। এবার বন্ধুরা, এখানে দিয়ে দেব চিনি। এই চিনিটা চাইলে আপনারা কড়াই দিয়ে রান্না করে নিতে পারেন, কিন্তু আমি এইভাবে চিনিটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে এটাকে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পর খুলে দেখব চিনিটা থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। আর রান্না এভাবে রান্না করলে দেখবেন রান্না করতে অনেকটা সময় কম লাগে। বন্ধুরা, এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। যদি আপনাদের হাতে সময় কম থাকে, অন্তত চেষ্টা করবেন 1/2 ঘন্টা থেকে 45 মিনিট রাখার, তাহলে দেখবেন চিনিটা অনেকটা গলে যাবে। আর মোরব্বাটা করতেও কিন্তু অনেকটা সুবিধা হবে, আর সময়টাও কিন্তু অনেকটা কম লাগবে। তো বন্ধুরা, আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, চিনিটা কিন্তু অনেকটা গলে গেছে, দেখতে পাচ্ছেন অনেকটা জল বেরিয়ে গেছে। এবার আমি এটাকে রান্না করে নেব। বন্ধুরা, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, ঢেলে দিচ্ছি। এবার এটাকে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নেব, যতক্ষণ না এটাতে একটা তারের মতো জালি তৈরি হচ্ছে, ততক্ষণ কিন্তু আমি এটা রান্না করে নেব। বন্ধুরা, এটা খুব ভালোভাবে ফুটে গেছে, আমি এবার এটা একটু কমিয়ে দিচ্ছি, কমিয়ে দিয়ে রান্না করে নেব। আর এখানে দেবো এলাচ আর 2 টুকরো দারুচিনি। এবার ভালোভাবে রান্না করে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে। আমি এটা 20 মিনিট মতো রান্না করে নিয়েছি, আর আপনাদের দেখাচ্ছি এর যে রসটা ঠিক কীরকম পর্যায়ে থাকবে। এরকম একতার যখন হবে তখন কিন্তু বুঝবেন যেটা
ঠিকঠাক ভাবে হয়ে গেছে, আমি এবার এটা বন্ধ করে দিচ্ছি। আর ঠান্ডা হয়ে গেলে আমি এটা একটা জায়গায় ঢেলে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ঠিক কীরকম হয়েছে? এটা কিন্তু আপনারা এক বছরের জন্য স্টোর করে রেখে দিতে পারবেন, আপনারা প্রয়োজন মতো খেতে পারবেন। আপনারা দেখলেন আমি কীভাবে আমের মোরব্বাটা বানালাম। আপনাদের অনুরোধ করবো আপনারা অবশ্যই রেসিপিটি ফলো করে একবার বাড়িতে বানিয়ে খাবেন। আর আপনাদের কেমন লেগেছে আমাকে একটু জানাতে ভুলবেন না। আর বন্ধুরা যদি ভালো লাগে তাহলে ভিডিওটি কিন্তু একটু লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধু রয়েছেন তারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।